আসসালামু আলাইকুম। সর্বশেষ পাওয়া আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ন্যাটোতে সদস্য পদের আবেদন, সুইডেন ও ফিনল্যান্ডের বিরুদ্ধে তুরস্কের ভেটো প্রত্যাহার। পুতিন সন্ত্রাসী, রাশিয়াকে জাতিসংঘ থেকে বহিষ্কারের আহ্বান ইউক্রেন প্রেসিডেন্টের। চীন রাশিয়ার সেই জোটে যোগ দিতে চায় ইরান। ইউক্রেনে কতদিন সামরিক অভিযান চলবে স্পষ্টভাবে জানিয়ে দিল রাশিয়া। এবং সর্বশেষ থাকছে, বিজেপি একদিন সাইনবোর্ডে পরিণত হবে, মানুষের কাজে লাগবে না বলেছেন মমতা। সারা বিশ্ব জুড়েই ভারতের বিরুদ্ধে প্রতিবাদ চলছে। ভারত সরকার এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে যে মুসলমানদের বিরুদ্ধে যে অপচেষ্টা তারা এতদিন যাবত করে এসেছে, যে অপপ্রচার তারা করে এসেছে, তাতে করে মুসলিমদের পক্ষেই সবকিছু আরো বেশি বেগবান হয়েছে। নরেন্দ্র মোদী সরকার ভেবেছিল মুসলমানদের নির্যাতন করলে হয়তো তারা ভারত ছেড়ে চলে যাবে এবং তাদের নির্বাচনে জয়লাভ করার পথ সুগম হবে, যে কারণে তাদের দলীয় মুখপাত্রকে দিয়ে তারা আমাদের প্রিয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করতেও পিছপা হয়নি। ইতিমধ্যেই সারা পৃথিবী থেকে ভারতের বিরুদ্ধে স্লোগান উঠেছে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের পদত্যাগের দাবিতে। এখন চলছে তুমুল আন্দোলন, কারণ বিশ্বের মানুষ ভালোভাবে বুঝতে পারছে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের হাত ধরে ভারতের উন্নয়ন তো সম্ভবই নয়, বরং ভারতকে একটি হিন্দুত্ববাদী জঙ্গি রাষ্ট্র খুব দ্রুতই তারা করতে চাচ্ছে, যে কারণে শুধুমাত্র নূপুর শর্মা এবং নবীন জিন্দালের ফাঁসি চাওয়ার মধ্যে সীমাবদ্ধ নেই এখনকার আন্দোলন। এখন আন্দোলন হচ্ছে ভারতের বর্তমান নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সরকারের পতনের জন্য। সমস্ত ভারত জুড়ে এই আন্দোলন প্রতিদিন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এখনো ভারতের পুলিশ প্রশাসন নির্বিচারে মুসলমানদের বুকে তাজা রক্ত কেড়ে নিচ্ছে, কিন্তু তারপরেও মেনেই মুসলমানেরা। আন্দোলন চলছে এবং ভবিষ্যতে আরো আন্দোলন বেগবান হবে বলে আমি মনে করি। এরই মধ্যে নূপুর শর্মার সমর্থনে কিছু উগ্রবাদী হিন্দু পোস্টার লাগাতে চেয়েছিল, যা ইতিমধ্যেই ছিঁড়ে ফেলা হয়েছে, ধ্বংস করা হয়েছে এবং তাকে প্রকাশ্যে বাধ্য করা হয়েছে ক্ষমা চাইতে। আমি মনে করি এই উগ্রবাদী হিন্দুত্ববাদীদের এখনই ধ্বংসের উপযুক্ত সময়। আপনারা কি মনে করেন? অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাবেন। আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা শুনছেন সেটা অবশ্যই কমেন্টে লিখে যাবেন। অনুরোধ থাকবে ভারতের মুসলিমদের সম্পর্কে জানানোর জন্য ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এছাড়াও এই নূপুর শর্মা সমর্থনে যারা পোস্টার লাগিয়েছে তাদের পরিণতি সম্পর্কে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে, সুতরাং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন এবং এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন আপনার পরিচিতদের মাঝে। ন্যাটোতে সদস্য পদের আবেদন, সুইডেন ও ফিনল্যান্ডের বিরুদ্ধে তুরস্কের ভেটো প্রত্যাহার। 28 জুন স্থানীয় সময় রাত 8টায় সুইডেনের প্রধানমন্ত্রী ম্যাকডালেনা অ্যান্ডারসনের স্টেট সেক্রেটারি অস্কার স্টেন স্ট্রোম নিশ্চিত করেছেন তুরস্ক ন্যাটোতে সুইডেন এবং ফিনল্যান্ডের বিরুদ্ধে ভেটো তুলে নিয়েছে। প্রধানমন্ত্রী ম্যাকডালেনা অ্যান্ডারসন বলেন, সামগ্রিকভাবে সুইডেন এবং সুইডিশ জনগণের নিরাপত্তার জন্য একটি চুক্তি হয়েছে। আমরা একটি দীর্ঘ বৈঠক করেছি যেখানে সুইডেনের সন্ত্রাস বিরোধী আইন সহ আমাদের নেওয়া সমস্ত ব্যবস্থা সম্পর্কে তুলে ধরেছি। আমরা সুইডেন, ফিনল্যান্ড এবং তুরস্কের মধ্যে এমন একটি চুক্তিতে পৌঁছেছি যা বর্তমান বিশ্বের অস্থির পরিস্থিতিতে নিরাপত্তা নিশ্চয়তা বাড়াবে। প্রসঙ্গত, মাদ্রিদে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় বৈঠকের পর নর্ডিক দুই প্রতিবেশীর কাছ থেকে ন্যাটোর আবেদন তুরস্ক গ্রহণ করেছে, তবে অন্যান্য ন্যাটো দেশগুলোর পার্লামেন্ট দ্বারা আবেদনটি অনুমোদন করা এখনও বাকি রয়েছে। সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী অ্যান লিন্ডের মতে, বৈঠকটি মূলত সন্ত্রাসবাদের বিরুদ্ধে পারস্পরিক দৃষ্টিভঙ্গি ও লড়াইয়ের ব্যাপারে কঠিন আলাপ আলোচনাকে সহজ ভাষায় বোধগম্য করেছে। সুইডেনের দৈনিক এসভিডির প্রতিবেদক থেরেসি লারসন হালটিন বলেছেন, তিন পররাষ্ট্রমন্ত্রী একটি ত্রিপক্ষীয় চুক্তিতে স্বাক্ষর করেছেন এবং পরস্পরের সাথে করমর্দন করেছেন, তবে স্বাক্ষর শেষে কোনো যৌথ সংবাদ সম্মেলন তারা করেননি। মাদ্রিদে তিন দেশীয় নেতারা সন্ত্রাসবাদ এবং অস্ত্র রপ্তানি সম্পর্কে তুরস্কের উদ্বেগের প্রতিক্রিয়া হিসাবে একটি যৌথ ত্রিপক্ষীয় নথি তৈরিতে কাজ করছেন। এই বৈঠকের আয়োজক ছিলেন ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ। মঙ্গলবার মাদ্রিদের প্রধানমন্ত্রী ম্যাকডালেনা অ্যান্ডারসন, ফিনিশ প্রেসিডেন্ট সাউলি নিনিস্তো এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের মধ্যে অনুষ্ঠিত বৈঠকটি ছিল নিষ্পত্তিমূলক। ন্যাটোতে সুইডেনের যোগদানের পথ প্রশস্ত করেছে উল্লেখ করে সুইডেনের প্রধানমন্ত্রী ম্যাকডালেনা অ্যান্ডারসন টুইট বার্তায় বলেন, ত্রিপক্ষীয় বৈঠকের সমঝোতামূলক মেমোরেন্ডাম সবেমাত্র সুইডেন,
ফিনল্যান্ড এবং তুরস্কের মধ্যে পৌঁছেছে। তবে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বুধবার আঙ্কারায় সুইডেনের সঙ্গে বিস্তারিত আলোচনা চলবে। ত্রিপক্ষীয় বৈঠক শেষে ন্যাটোর মহাসচিব জেন্স স্টলটেনবার্গ সংবাদ সম্মেলনে তুরস্ক, সুইডেন এবং ফিনল্যান্ডের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তিতে যে সমঝোতা স্বাক্ষরিত হয়েছে তা পড়ে শোনান। চুক্তিমূলক সমঝোতায় ছিল ন্যাটোর সম্ভাব্য সদস্য হিসেবে ফিনল্যান্ড এবং সুইডেন তুরস্ককে তার জাতীয় নিরাপত্তার হুমকির বিরুদ্ধে পূর্ণ সমর্থন প্রদান করবে। ফিনল্যান্ড এবং সুইডেন তুরস্কের কুর্দি আন্দোলন এবং গুলেন আন্দোলন হিসেবে বর্ণিত সংগঠন দুটিকে সমর্থন প্রদান করবে না। স্টলটেনবার্গের ভাষ্য অনুযায়ী চুক্তিতে আরও উল্লেখ করা হয় যে ফিনল্যান্ড ও সুইডেন সন্ত্রাসবাদকে কঠোর ভাষায় প্রত্যাখ্যান ও নিন্দা করে তার স্বরূপ প্রকাশ করবে। ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ জোর দিয়ে বলেছেন, সুইডেন এবং ফিনল্যান্ড সদস্য হিসেবে ইউরোপে ন্যাটোর অবস্থানকে আরও শক্তিশালী করবে। সুইডেন এবং ফিনল্যান্ডের জন্য তাদের অ্যাপ্লিকেশনগুলো গুরুত্বপূর্ণ, এমনকি ন্যাটোর জন্য। মানচিত্রের দিকে তাকালে যে কেউ বুঝতে পারবে যে সুইডেন এবং ফিনল্যান্ড বাল্টিক সাগর অঞ্চলের সম্পূর্ণ নিরাপত্তা পরিস্থিতি পরিবর্তন করবে এবং বিশ্বের এই অঞ্চলে ন্যাটোর উপস্থিতি আরও জোরদার করবে। তুর্কির ইংরেজি ভাষী সরকারি সংস্থা ডেইলি সাবা এই চুক্তির বিষয়ে আরও কিছু তথ্য প্রকাশ করে বলেছে, ফিনল্যান্ড এবং সুইডেন পিকেকে এবং অন্যান্য সব সন্ত্রাসী সংগঠনের কার্যকলাপ এবং তাদের বৃদ্ধি ছাড়াও এই সন্ত্রাসী সংগঠনগুলির সাথে যুক্ত বা অনুপ্রাণিত গ্রুপ বা নেটওয়ার্কের ব্যক্তিদের কার্যকলাপ রোধ করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। একটি চুক্তি কি প্রস্তুত? সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী অ্যান লিন্ডে বলেন, অবশ্যই, এটিকে একটি স্মারক বলা হয় যেখানে সুইডেন, ফিনল্যান্ড এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীরা স্বাক্ষর করেছেন বলে তিনি নিশ্চিত করেছেন। ফিনল্যান্ডের পক্ষে সেদেশের প্রেসিডেন্ট নিনিস্তো বলেছেন, তিনি এরদোগানের সাথে মঙ্গলবারের বৈঠক এবং এর ফলাফল সম্পর্কে আশাবাদী বা হতাশাবাদী ছিলেন না। তবে তিনি উল্লেখ করেছেন, এর আগের সপ্তাহেও তুরস্কের সাথে আলোচনা জোরদার হয়েছিল। তার মতে মঙ্গলবারের আলোচনা আগে চেয়েও ভালো হয়েছে এবং উভয় পক্ষের মধ্যে বোঝাপড়া বেড়েছে। সোমবার যখন সুইডিশ প্রধানমন্ত্রী অ্যান্ডারসন এবং ন্যাটো মহাসচিব স্টলটেনবার্গ ব্রাসেলসে একটি প্রেস কনফারেন্স করেছিলেন, তখন তারা উভয়ই তুরস্কের অভিযোগের প্রেক্ষিতে সে দেশের নিরাপত্তা ভীতি মোকাবেলায় সুইডেন কি করেছে এবং করছে তা তুলে ধরতে সতর্ক ছিলেন। বিশেষ করে সন্ত্রাস দমন, অস্ত্র রপ্তানি এবং সন্ত্রাসী প্রত্যপর্ণ স্টলটেনবার্গ সেদিন প্রধানমন্ত্রী অ্যান্ডারসনকে উদ্দেশ্য করে বলেছিলেন, আপনি ইতিমধ্যে সুইডিশ আইন সংশোধন করেছেন, আপনি পিকেকে এর বিরুদ্ধে পুলিশি তদন্ত শুরু করেছেন এবং আপনি বর্তমানে তুর্কি প্রত্যাপর্ণের অনুরোধগুলো খতিয়ে দেখেছেন। ব্রাসেলসে স্টলটেনবার্গ আরও বলেছেন, এই কংক্রিট ব্যবস্থার অর্থ বিপজ্জনক এবং অপ্রত্যাশিত বিশ্বে সন্ত্রাসবাদের প্রতি সুইডেনের মনোভাবের একটি দৃষ্টান্তমূলক আমূল পরিবর্তন। সুইডেনের দৈনিক দাগেন্স নিহেতের তথ্য অনুসারে জানা যায়, সুইডেনের গোয়েন্দা সংস্থা স্যাপোর কাছে পিকেকের সাথে যুক্ত সুইডেনের অন্তত এক ডজন ব্যক্তির একটি তালিকা রয়েছে। তবে সুইডিশ নাগরিকত্ব প্রাপ্ত কাউকে প্রত্যর্পণ করা হবে বলে আপাতত মনে করা হচ্ছে না। তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এক টুইট বার্তায় লিখেছেন, ন্যাটো শীর্ষ সম্মেলন শুরু করার সাথে সাথে আমরা চমৎকার একটি খবর পেলাম। সুইডেন এবং ফিনল্যান্ড আমাদের দুর্দান্ত জোটকে আরও শক্তিশালী এবং আরও সুরক্ষিত করবে। পুতিন সন্ত্রাসী, রাশিয়াকে জাতিসংঘ থেকে বহিষ্কারের আহ্বান ইউক্রেন প্রেসিডেন্টের। রাশিয়ার প্রেসিডেন্ট ভলাদিমির পুতিন একজন সন্ত্রাসী এবং রাশিয়াকে জাতিসংঘ থেকে বহিষ্কারের আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কি। মঙ্গলবার রাতে ভিডিও লিঙ্কের মাধ্যমে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সকল সদস্যকে সম্বোধন করে এই কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। রাশিয়ার সন্ত্রাসবাদী কার্যকলাপ অন্যান্য ইউরোপীয় দেশ এবং এশিয়ায় ছড়িয়ে পড়ার আগে জাতিসংঘকে হত্যাকাণ্ড বন্ধ করার জন্য সবকিছু করার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। ক্রেমেনচুকের একটি শপিং মলে রাশিয়ার মারাত্মক বিমান হামলার স্থানটি তদন্ত করার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে তিনি। ইউক্রেনের প্রেসিডেন্ট জানান, আমি জাতিসংঘের একজন বিশেষ প্রতিনিধি বা জাতিসংঘের মহাসচিব পাঠানোর পরামর্শ দিচ্ছি, যাতে জাতিসংঘ স্বাধীনভাবে তথ্য খুঁজে বের করতে পারে এবং দেখতে পারে যে এটি সত্যি একটি রাশিয়ান ক্ষেপণাস্ত্র হামলা ছিল। চীন রাশিয়ার সেই জোটে যোগ দিতে চায় ইরান। উদীয়মান পাঁচ অর্থনৈতিক শক্তি ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত জোট ব্রিক্সে যোগ দিতে চায় ইরান।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের আবেদনের বিষয়টি নিশ্চিত করেছে। তেহরানের সদস্যপদ প্রাপ্তিতে ইরান ও জোট উভয়েরই ব্যাপক লাভ হবে বলে মন্তব্য করেছেন ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। এছাড়াও কেবল ইরানই নয়, আর্জেন্টিনাও এই জোটে যোগ দিতে আবেদন করেছে বলে জানিয়েছে রাশিয়া। যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন পশ্চিমা জোট ইউক্রেনের হামলার দায়ে মস্কোকে একঘরে করার চেষ্টা করেছিল, তা যে সফল হয়নি ইরান ও আর্জেন্টিনার এই আবেদনকে তার প্রমাণ হিসেবে দেখাচ্ছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, হোয়াইট হাউস যখন বিশ্বের কোথায় আর কি কি বন্ধ করা যায়, নিষেধাজ্ঞা দেওয়া যায় বা নষ্ট করা যায় তা ভাবছে, ইরান ও আর্জেন্টিনা তখন ব্রিক্সে যোগ দেওয়ার আবেদন করেছে। যুক্তরাষ্ট্রের মদতপুষ্ট শাহ মোহাম্মদ রেজা পাহলভিকে ক্ষমতাচ্যুত করে 1979 সালে হওয়া ইরানি বিপ্লবের পর থেকে পশ্চিমা দেশগুলো তেহরানকে একঘরে করে রেখেছে। মধ্যপ্রাচ্যের মোট তেলের রিজার্ভের 1/4 মালিক হওয়ার পরেও একের পর এক নিষেধাজ্ঞার কারণে শিয়া সংখ্যাগরিষ্ঠ ইরানের অর্থনীতি বেশ সংকটেই পড়ে আছে। উদীয়মান 5 অর্থনৈতিক শক্তি ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত জোট ব্রিক্স বিশ্বের 41% মানুষের প্রতিনিধিত্ব করছে। বৈশ্বিক জিডিপির 1/4 যোগানদাতা এই জোট মোট বৈশ্বিক বাণিজ্যের 16% অংশীদার। এ অবস্থায় জোটকে আরও শক্তিশালী করতে সদস্য বাড়াতে চায় রাশিয়া। বৃহস্পতিবার চীন আয়োজিত ব্রিক্স জোটের সম্মেলন বিষয়ে এক বিশ্লেষণে মার্কিন সংবাদ মাধ্যম CNN লিখেছে, ব্রিক্স সম্মেলনে অংশ নিয়ে রুশ প্রেসিডেন্ট পুতিন পশ্চিমাদের একটি বার্তা দিয়েছিলেন, আর তা হল ইউক্রেনে হামলার জেরে মস্কোর বিরুদ্ধে পশ্চিমাদের ব্যাপক নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়া একা নয়, আর এরই মধ্যে আর্জেন্টিনা ও ইরানের জোটটিতে প্রবেশের ইচ্ছে প্রকাশ সেই মন্তব্যকেই সমর্থন করছে। ইউক্রেনে কতদিন সামরিক অভিযান চলবে স্পষ্টভাবে জানিয়ে দিল রাশিয়া। ইউক্রেনে কতদিন পর্যন্ত রুশ বাহিনী সামরিক অভিযান চালাবে তাই স্পষ্টভাবে জানিয়ে দিল রাশিয়া। রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ মঙ্গলবার মস্কোয় সাংবাদিকদের জানান, ইউক্রেনের সেনাবাহিনী ও উগ্র জাতীয়তাবাদী অস্ত্রধারীরা আত্মসমর্পণ না করা পর্যন্ত দেশটিতে চলমান সামরিক অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, ইউক্রেন সূর্যাস্তের আগেই সংঘাত বন্ধ করতে পারে যদি কিয়েভ তার উগ্র জাতীয়তাবাদীদেরকে অস্ত্র সমর্পণ করতে বলে এবং মস্কোর দাবিগুলো মেনে নেয়। পেসকভ আরও বলেন, ইউক্রেন সরকার রাশিয়ার দাবিগুলো মেনে নিলে সবকিছু আগের অবস্থায় ফিরে যাবে। রুশ প্রেসিডেন্টের মুখপাত্র বলেন, এর বাইরে যা কিছু বলা হচ্ছে তা ইউক্রেনের রাষ্ট্রপ্রধানের কল্পনা ও অনুমান। আমাদের প্রেসিডেন্ট ভলাদিমির পুতিন যেমনটি বলেছেন, ইউক্রেনে আমাদের সামরিক অভিযান পূর্ব পরিকল্পনা অনুযায়ী চলছে এবং তার লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে। সাংবাদিকরা এই সময় প্রশ্ন করেন, ইউক্রেনের সামরিক অভিযান শেষ করার কোনো সময়সীমা মস্কো নির্ধারণ করেছে কিনা। উত্তরে পেসকভ না সূচক জবাব দেন, চলতি ইংরেজি বছরের শেষ নাগাদ চলমান সংঘাত থেমে যাবে বলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কি যে মন্তব্য করেছেন সেই সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে দিমিত্রি পেসকভ এসব কথা বলেন। আগামী শীতকাল শুরু হওয়ার আগেই সংঘাত বন্ধ করার জন্য জেলেনস্কি সোমবার বিশ্ব শক্তিগুলোর প্রতি আহ্বান জানান। একই দিন শিল্পোন্নত 7 জাতিগোষ্ঠী G7 রাশিয়ার সঙ্গে সংঘাতে ইউক্রেনের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করে এবং রাশিয়ার বিরুদ্ধে আরও বেশি নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেয়। বিজেপি একদিন সাইনবোর্ডে পরিণত হবে, মানুষের কাজে লাগবে না বলেছেন মমতা। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারকে টার্গেট করে বলেছেন, বিজেপি একদিন ছবিতে পরিণত হবে, অর্থাৎ সাইনবোর্ডে পরিণত হয়ে যাবে, মানুষের কাজে লাগবে না। তিনি মঙ্গলবার পশ্চিম বর্ধমান জেলায় দলীয় এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে এই মন্তব্য করেন। মমতা বলেন, কেন্দ্রীয় সরকার গ্রামীণ রাস্তার কাজ বন্ধ করে দিয়েছে। 100 দিনের প্রকল্পের কাজ, বাংলার বাড়ি, গ্রামীণ রাস্তা সব কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে। আমরা যদি বলি তোমাদের এখান থেকে টাকা তুলে নিয়ে যাওয়া বন্ধ, তাহলে তুমি কি করবে? তুমি তো GST-র নামে সব টাকা তুলে নিয়ে যাচ্ছেও। এগুলো তোমার টাকা নয়, দিল্লির টাকা নয়, এগুলো আমাদের টাকা। আমাদের টাকা তুলে নিয়ে গিয়ে নিজেরা করে খাচ্ছ। মমতা বিজেপিকে টার্গেট করে বলেন, কান্ডারি বলো, ডুবিছে মানুষ সন্তান মোর মার, আমরা সবাই একসাথে থাকি, একসাথে বাঁচি। আমাদের এখানে কোনো দাঙ্গা করতে দেব না, বিজেপির কোনো কাজ নেই, অপদার্থ। কোটি কোটি টাকা খরচ করে মহারাষ্ট্রের সরকার ভাঙছে, কটা মিডিয়া প্রশ্ন তুলেছে, এত কোটি কোটি টাকা খরচ করে মহারাষ্ট্রের সব MLA-গুলোকে বিক্রি করেছে, নিয়ে গেছে এবং মহারাষ্ট্র সরকারের জনাদেশকে ভেঙে দিচ্ছে, এর নাম গণতন্ত্র। কটা মিডিয়া প্রশ্ন তুলেছে, বাংলা সব থেকে ভালো, তাই বাংলাকে আপনারা খারাপ দেখান, বাংলায় কেউ
কাটমানি খেলে আমরা অ্যাকশন নেই, কিন্তু সেটা হাজারে একটাও হবে না যখন পিএম কেয়ারের নামে প্রাইম মিনিস্টার সিটিজেন অ্যাসিস্ট্যান্স অ্যান্ড রিলিফ ইন এমার্জেন্সি সিচুয়েশন ফান্ড লক্ষ লক্ষ কোটি টাকার হিসাব কেউ পায় না, অডিটও হয় না, হিসাবের মধ্যেও থাকে না, তখন তো প্রশ্ন করা হয় না। 3,000 কোটি টাকা দিয়ে নতুন করে বাসভবন তৈরি হচ্ছে, কেউ কি প্রশ্ন করেছেন এ টাকা কোথা থেকে আসছে? একবারও কি প্রশ্ন করা হয় 1,100 কোটি টাকা দিয়ে বিজেপি পার্টি অফিস বানায়, তখন কোনো প্রশ্ন করা হয় না বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।